আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিভাবে বুঝবেন আজকে রাতে লাইলাতুল কদর? কুরআন ও হাদিসে কদর রাতের চিহ্ন সহজভাবে কদর রাতের সন্ধান মিলিয়ে নিন। সাহাবীরা কিভাবে কদর রাত পেয়েছেন, কদর রাতের কিছু আলামত। রমজানের পুরো মাস জুড়ে বিরাজ করে রহমত, বরকত এবং ক্ষমার ঘোষণা, আরো অনেক কিছু। তবে এই মাসে রয়েছে বিশেষ এক মহিমানিত রজনী, লাইলাতুল কদর বা শবে কদর। আর লাইলাতুল কদর হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ ও পুণ্যময়। লাইলাতুল কদরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরাতে মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বিশুদ্ধ কিছু হাদিসে এবং আলেমদের মত অনুযায়ী, সাহাবিদের কথা অনুযায়ী কদরের রাত চেনার কিছু উপায় রয়েছে। প্রথমত হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা হবে উজ্জ্বল, তবে সে সময় অর্থাৎ উদয়ের সময় তার কোনো তীব্র আলোক রোশনি থাকবে না, অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে। দ্বিতীয় আলামত হচ্ছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। এটা গেল আরেকটা মত। তৃতীয় আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইলাতুল কদর শেষ দশ রজনীতি রয়েছে, যে এই রাত্রে নিজের আমলের হিসেব নিতে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবে। আর এই রাত্রি আছে বেজুর রাতেগুলোতে, নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত। এতটুকু কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন যে লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়া প্রশান্তি থাকবে, অর্থাৎ সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম, সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না, সেই রাতে চাঁদের মতোই সূর্য উঠবে তীব্র আলোক রোশনি ছাড়া, শয়তান সেই সময় বের হয় না। সুবহানাল্লাহ। তো এটাও একটি আলামত পেয়ে গেলাম। চতুর্থ আলামত হচ্ছে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা, সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। পঞ্চমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইলাতুল কদর রয়েছে সপ্তম, নবম অথবা বিংশ, যে রাতে পৃথিবী নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে। তো এই পাঁচ প্রকার রয়েছে আলামত। আলামতে আমরা বুঝতে পারছি যে দিনটি অনেক সুন্দর হবে, সূর্য আলো বেশি দিবে না, শান্তশিষ্ট থাকবে, কোনো ঝড়ঝাপটা হবে না, হ্যাঁ আকাশটা পরিষ্কার থাকবে, না গরম লাগবে না ঠান্ডা লাগবে, মনোরম পরিবেশ থাকবে। তো আর রাতগুলো হচ্ছে বেজুর রাত। আর রাসূলুল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছে যে তোমরা শেষ দশকের বেজুর রাতে শবে কদর তালাশ করো, বুখারী হাদিস। তো শেষ দশকে আমরা বেজোর যে রাত, সেই বেজোর রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। রাসূলুল্লাহ সবসময় শেষ দশকে ইত্তেকাফে বসতেন। তো ইত্তেকাফে যখন তিনি বসতেন তখন তিনি কোমর বাঁধতেন, অর্থাৎ বেশি ইবাদত করার জন্য। তাই আমাদের উচিত আমরা বেশি ইবাদত করার জন্য শেষ দশকে বসার জন্য, যদি তাও যদি না বসতে পারি, আমাদের কোনো কাজ থাকতে পারে বা আপনার অন্য কোনো ব্যস্ত থাকতে পারে, তাহলে অবশ্যই আপনি বেজোর রাতে বসার চেষ্টা করবেন। আর বসার স্থানটা হচ্ছে আপনি মসজিদে বসতে পারেন অথবা বাসায় একটি রুম আলাদা করে রাখতে পারেন, যে রুমে আপনি সবসময় একাকী থাকবেন, হ্যাঁ ইবাদত করবেন, কারোর সাথে দেখা করবেন না, শুধু খাবার দিয়ে যাবে, এরকম ব্যবস্থাও আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যাদের মসজিদে যেতে সমস্যা হয় তারা বাসায় একটি কোণে রুমকে আপনি বাছা করবেন সেখানে ইবাদত করার জন্য।
আর যারা মসজিদে পারেন তারা তো পারেনি, আর যারা রাত সারাক্ষণ মসজিদে থাকতে পারেন না, হ্যাঁ শুধু রাত থেকে ফজর আগ পর্যন্ত বা সূর্য ওঠার আগ পর্যন্ত আপনারা মসজিদে থাকবেন, ইফতারি থেকে শুরু করে একদম 12 ঘন্টা বা 11 ঘন্টা যতটুকু যত ঘন্টা হয় তত ঘন্টা আপনারা মসজিদে থাকবেন, তারপর আপনারা যে কোনো কাজও করতে পারেন। এটা হচ্ছে শেষ, মানে পরীক্ষায় পাশ করলে শেষ উত্তীর্ণ হয় না, শেষ পয়েন্ট পাওয়ার জন্য যেটা উত্তীর্ণ হতে লাগে সেটা হচ্ছে এই আপনি বেজর রাতে মসজিদে ক্ষণিক সময় ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।